एवरीवन आज के तुम्हारे साथ एक ब्राइडल मेकओवर शेयर करब एक 6 मिनट छोटे एक वीडियोते आशा करछि तुम्हारे वीडियोटी अनेकटा भालो लागबे तो पुरो वीडियोटी किन्तु अवश्य देखबे और वीडियोटी जदि भालो लागे ताहले एक लाइक कर दिओ कारण तुम्हारे एक लाइक किन्तु आमाके अनेकटा मोटिवेट करे नतून वीडियो बनाते और जारा चैनेले नतून आछो तारा किन्तु चैनलटाके सबस्क्राइब करे निते पारो कारण आमि एखाने एरकम मेकअप स्किन केयर रिलेटेड वीडियो तुम्हारे साथे शेयर करि तो देखो आमि प्रथमे आमार ब्राइडल फेसटाके ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ আমরা সকলেই জানি মেকআপের প্রথমে আমাদের কিন্তু সিটিএম করে নিতে হয় আর সিটিএম এর প্রথম ধাপ হচ্ছে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া তো আমি সেটাই করছি কারণ মুখের মধ্যে প্রচুর সিঁদুর লিপস্টিক কাজল এগুলো ছিল তো সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার কিন্তু গরম হোক বা শীত হোক সব সময় আমাদের অ্যাপ্লাই করতে হবে আর সেটা মানে স্কিন টাইপ অনুযায়ী কিন্তু করতে হবে তো তারপরে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি আর এরপরে আমি সপারেলের প্যালেট থেকে একটু কনসিল করে নিচ্ছি একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে সেগুলোকে হাইড করার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখো কোন জায়গাগুলোতে মানে যে জায়গাগুলোতে আর কি তোমার মনে হবে যে স্কিনে থেকে একটু ডার্ক আছে বা একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই জায়গাগুলোতে তোমরা কনসিল করে নেবে তো দেখো ব্রাশের সাহায্যে প্রথমে লাগিয়ে নিয়েছি আর এরপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রথমে ব্রাশ দিয়ে আমি যতটা পরিমাণ আমার লাগবে ফাউন্ডেশন মনে হচ্ছে তো সেই পরিমাণ আমি লাগিয়ে নেব তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলবো মানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা যখন ব্রাইডকে রেডি করতে যাবে যখন তোমার মনে হবে যে আমার বিউটি ব্লেন্ডারের দরকার আছে তার 5-7 মিনিট আগে বিউটি ব্লেন্ডারটাকে ভেজাবে তার জলটা পুরো চিপে বের করে দেবে তারপরে সেটাকে রেখে দেবে তারপরে 5-7 মিনিট পরে সেটাকে ব্যবহার করবে দেখবে তোমার মেকআপটা কত স্মুথলি ব্লেন্ড হচ্ছে আর কত সুন্দর একটা এফেক্ট দেয় খুব সুন্দর একটা গ্লোই এফেক্ট দেয় তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারো তো দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছে আর ব্লেন্ড যত ভালো হবে মেকআপটা কিন্তু ততক্ষণ লং লাস্টিং হবে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি সপারেলের প্যালেট থেকে দেখো কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আর কনসিলার কিন্তু হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করতে হয় এবং চোখের নিচে এবং চোখের উপরে অ্যাপ্লাই করতে হয় তো এই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করে নিচ্ছি আর এবার এটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এরপরে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি কন্ট্রোলিং তাদের মুখে করবে মানে ক্রিম কন্ট্রোল তাদের মুখে অ্যাপ্লাই করবে যাদের মুখটা অনেকটা বড় বা অনেকটা মোটা ডবল চিন আছে তাদের মুখে কিন্তু শুধুমাত্র ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করবে তাছাড়া অন্য মুখে যাদের মুখ পাতলা সেই সব মুখে কিন্তু তোমরা ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করবে না সেক্ষেত্রে তোমরা পাউডার কন্ট্রোল মানে ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে পারো খুব ভালো দেখতে লাগবে তো দেখো আমি এটাকেও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর একটা কথা একবার যদি ক্রিম কন্ট্রোল লাগিয়ে ফেলো তারপরে যদি পাউডার লাগিয়ে নাও তারপরে পাউডার লাগানোর পরে কিন্তু আর তোমরা ক্রিম মানে ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারবে না তাহলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে একবার পাউডার লাগানো হয়ে গেলে আর কোনো ক্রিম প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারবো না তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে একটা পাউডার দিয়ে আমি এটাকে ভালোভাবে লক করে দিচ্ছি যতই সেটিং স্প্রে ব্যবহার করো না কেন পাউডার দিয়ে যদি মেকআপটাকে লক না করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে তো পাউডার একটু বেশি করে নিয়ে ফেসের মধ্যে প্রথমে অ্যাপ্লাই করে রেখে দেবে তারপরে 5 মিনিট পরে বা 4-5 মিনিট পরে তোমরা এটাকে ঝেড়ে ফেলবে দেখবে কত সুন্দর মেকআপটা হয়েছে আর কত অনেকক্ষণ পর্যন্ত কিন্তু লং লাস্টিংও হবে
এরপরে আমি যে জায়গাগুলোতে ক্রিম কন্টুর অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে ব্রোনজার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। যেরকম আমরা ফাউন্ডেশন বা কনসিলারের উপরে পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম ঠিক সেরকমভাবে ক্রিম কন্টুরের উপরে কিন্তু ব্রোনজার দিয়ে বা ব্রাউন কালারের কোনো কিছু দিয়ে সেট করে নেওয়া খুব দরকার। তো এটাকে আমি এখন এভাবে ব্রাশ দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লাশার বুঝতেই পারছো যে কোন জায়গাটা আমাদের অ্যাপ্লাই করতে হয়। তো যখনই সাজাতে যাবে তখন ব্রাইডকে বলে নেবে একটু হাসতে, তাহলে দেখবে গালের উপরে দুটো ফোলা ফোলা জায়গা চলে আসবে, সেই জায়গাগুলোতে কিন্তু শুধুমাত্র ব্লাশার অ্যাপ্লাই করবে। নাকে করতে পারো, মানে নাকের ডগা এবং থুতনিতে। তো দেখো এরপরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা কথা, যাই অ্যাপ্লাই করো না কেন, সেটা যাই হোক না কেন, ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। হাইলাইটারটাও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, এরকমভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা লুক আসবে। তো এরপরে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এরপরে আই মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ লাইন চলে গেছিলো। তো যদি এই আই মেকআপটা দেখতে যাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও।